19 জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত হুব্বা। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে। সিনেমাটি একই দিনে বাংলাদেশে মুক্তির জন্য আবেদন করেছিল প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 13 জানুয়ারি প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে জানানো হয়, বাংলাদেশের হলে মুক্তির অনুমতি পেয়েছে তারা। তবে মন্ত্রণালয় থেকে অনুমতি পেলেও এখনও একই দিনে হুব্বার মুক্তি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী ঈদ ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী 19 জানুয়ারি মুক্তির তালিকায় আছে আরও 2টি বাংলা সিনেমা। 19 জানুয়ারি শেষ মুহূর্তে যদি এই 2টি সিনেমা যে কোনো একটি সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়, তাহলে একই দিনে পশ্চিমবঙ্গের সঙ্গে মোশাররফ করিমের হুব্বা মুক্তি দিতে পারে। অন্যথায় বাংলাদেশের হলে পরবর্তী সপ্তাহে মুক্তি দিতে হবে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।